একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 4.5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার। চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন ও ওজন কত হবে? আচ্ছা, এখন আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আমি যদি 3টা গুণ করি তাহলে আমি আয়তাকার চৌবাচ্চাটার আয়তন পাবো। আয়তনটা কোন এককে পাবো? আয়তনটা পাবো, দেখো, মিটার মিটার মিটার, 3টা যদি গুণ করি তাহলে পাবো ঘনমিটার। কিন্তু আমি জানি আমার পানির যে আয়তন বা পানির যে ওজন, যে লিটার, পানির আয়তনকে লিটারে প্রকাশ করা হয়, পানির ওজনকে কিলোগ্রামে প্রকাশ করা হয়, সেটার সাথে সম্পর্ক আছে একটা এককের। সেই এককটা কি? ঘন সেন্টিমিটার। কারণ আমরা জানি হচ্ছে এই যে 1 লিটার পানি, এটার আয়তন যা হবে 1000 ঘন সেন্টিমিটার আয়তন তাই হবে। তাহলে এই যে পানির আয়তন যে লিটারে প্রকাশ করে, সেই লিটারের সাথে সম্পর্ক আছে কার? ঘন সেন্টিমিটারের। তাহলে আমি যদি এই যে ঘন মিটারে যে আয়তনটা পাবো সেটা ঘন মিটারে বের না করে ঘন সেন্টিমিটারে যদি বের করি তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমি ডাইরেক্ট ঘন সেন্টিমিটারে বের করতে পারবো। সেই ঘন সেন্টিমিটার যে আয়তনটা আসবে সেটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমার পানির আয়তনটা লিটারে চলে আসবে। তাহলে আমি কি করব, যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে সেগুলো, যেগুলা মিটারে দেওয়া আছে সেগুলাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য 4.5 মিটার, মানে হচ্ছে 4.5 × 100 সেন্টিমিটার, মানে হচ্ছে 450 সেন্টিমিটার। প্রস্থ 3 মিটার, মানে হচ্ছে 3 × 100, বা হচ্ছে 300 সেন্টিমিটার। উচ্চতা 2 মিটার, মানে হচ্ছে 2 × 100, মানে হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য 450, প্রস্থ 300, উচ্চতা 200 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 450 × 300 × 200। এখন এটাও সেন্টিমিটার, 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 3টা যদি গুণ করি কি আসবে? ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের একক কি হবে আমার? আয়তনের একক আসবে ঘন সেন্টিমিটারে। তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 27, এরপরে 6টা শূন্য, ঘন সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি পানির ক্ষেত্রে 1000 ঘন সেন্টিমিটার = 1 লিটার, বা যে কোনো ক্ষেত্রেই 1000 ঘন সেন্টিমিটার = 1 লিটার। তাহলে 1000 যদি 1 লিটার হয়, একে কত হবে, এততে কত হবে? মানে আমি যদি এই ঘন সেন্টিমিটার এককটাকে লিটারে পরিণত করতে চাই তাহলে এটাকে কি দিয়ে ভাগ করব? আমি 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমার এককটা চলে যাবে লিটারে। তাহলে এখানে 3টা শূন্য কাটা, তাহলে কত লিটার থাকে আমার পানি? 27,000 লিটার। যেহেতু এই চৌবাচ্চাটার পুরো আয়তন জুড়েই পানি থাকে, তাহলে চৌবাচ্চার আয়তন যদি 27,000 লিটার হয়, পানির আয়তন আমার কত হবে? 27,000 লিটারই হবে। আবার আমরা জানি যে ওজন নির্ণয় করতে বলছে, তো ওজনের ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক জানি, পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার পানির ওজন কত? 1 লিটার পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, এটা আমরা পানির ক্ষেত্রে জানি। তাহলে 27,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 27,000 কিলোগ্রাম হবে। তাহলে পানির ওজন কত হবে? পানির ওজন হবে 27,000 কিলোগ্রাম। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থগত নির্ণয় করতে বলছে। আচ্ছা, মনে করো এখানে একটা ঘর আছে, ঠিক আছে? যে ঘরটার দৈর্ঘ্য মনে করো এক্স, দৈর্ঘ্য এক্স, প্রস্থ যে কোনো একটা কিছু। কি বলছে? ঘরটির প্রস্থ যদি 3 মিটার কমে যাইত তাহলে 576 টাকা কম খরচ হইত। আচ্ছা, প্রস্থটাকে আমি 3 মিটার কমায় দিই, মানে পুরাটা তো প্রস্থ, এখান থেকে আমি এখানে মনে করো 3 মিটার এটা কমায় দিলাম। তাহলে 3 মিটার যদি কমায় দেই, ঘরটির ক্ষেত্রফল তো পুরাটা, ঠিক আছে, যদি আমি 3 মিটার কমায় দেই তাহলে এই যে প্রস্থ থেকে এই 3 মিটার পুরাটা নাই হয়ে যাবে, 3 মিটার পুরাটা নাই হয়ে যাবে। তাহলে দেখো দৈর্ঘ্য তো এক্সই থাকতেছে, তাই না? প্রস্থ কত মিটার কমে যাচ্ছে? 3 মিটার কমে যাচ্ছে। তাহলে ঘরটির পূর্ব ক্ষেত্রফল ছিল এই পুরাটা, সেইখান থেকে দেখো এই প্রস্থ 3 মিটার কমানোর ফলে
আমার ক্ষেত্রফল কতটুকু বাদ হয়ে যাবে, ক্ষেত্রফল বাদ হয়ে যাবে এই যে এই অংশটুকু, এই অংশটুকু কেন বাদ হয়ে যাবে, কারণ প্রস্থ আমি 3 মিটার কমাই দিছি। সো প্রস্থে যে আগে 3 মিটার সাথে ছিল সেই 3 মিটারটা বর্তমান ক্ষেত্রফলের সাথে থাকবে না। তাহলে এই যে 3 প্রস্থ কমাইছি আর এই যে দৈর্ঘ্য x, এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে হচ্ছে 3x। এই 3x ক্ষেত্রফলটা কি হবে, কমে যাবে, মেইন ক্ষেত্রফল থেকে 3x ক্ষেত্রফলটা কমে যাবে। আচ্ছা দেখো, এই প্রস্থ 3 মিটার কমে যাচ্ছে মানে হচ্ছে ক্ষেত্রফল 3x কমে যাচ্ছিল। 3x ক্ষেত্রফলের জন্য আমার কত টাকা কম খরচ হচ্ছে, 576 টাকা কম খরচ হচ্ছে। তাহলে আমি কি বুঝলাম, আমি এখান থেকে বুঝলাম যে 3x ক্ষেত্রফল কমানোর জন্য যেহেতু 576 টাকা কম খরচ হচ্ছে, মানে এই 3x ক্ষেত্রফলটা কভার করতে আমার 576 টাকা লাগতো। 3x ক্ষেত্রফলটা কভার করতে আমার কত লাগতো, 576 টাকা লাগতো। তাহলে আমি ঐকিক নিয়মে এমনি বলতে পারি, আমি x কাকে ধরছিলাম, x ধরছিলাম দৈর্ঘ্যকে। তাহলে ঐকিক নিয়মে আমি বলতে পারি যে 576 টাকা খরচ হয় 3x ক্ষেত্রফলে, 576 টাকা খরচ হয় 3x ক্ষেত্রফলে। তাহলে 1 টাকা খরচ হয় 3x/576 ক্ষেত্রফলে। তাহলে আমি দেখো মোট কত টাকা খরচ হয়, 7200 টাকা খরচ হয়। তাহলে আমি যদি 7200 টাকা দিয়ে বের করি তাহলে আমি এই পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 7200 টাকা খরচ হয় 3x/576 ইন্টু হচ্ছে 7200 টাকা। এটা যদি ক্যালকুলেটরে হিসাব করা হয় আসবে 75/2 ইন্টু x এটা। তাহলে আমার 7200 টাকার জন্য 7200 টাকা খরচ হয় কত ক্ষেত্রফলে, 75/2 ইন্টু x ক্ষেত্রফলে। তাহলে আমার এই যে পুরা অংশটা আছে, এই পুরা অংশটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 75/2 ইন্টু x। আচ্ছা আমাকে বলছে প্রস্থ কত, প্রস্থ কেমনে নির্ণয় করে, আচ্ছা ক্ষেত্রফল কেমনে নির্ণয় করে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সেখান থেকে যদি আমি প্রস্থটা নির্ণয় করতে চাই তাহলে প্রস্থটা কি হবে, দৈর্ঘ্য এপাশে গুণ অবস্থায় আছে, এপাশে যদি আসে তাহলে ক্ষেত্রফলের নিচে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে ভাগ অবস্থায় যদি পার করে দেই, দেখো ক্ষেত্রফল কত পাইছি আমি, 75/2 ইন্টু x, দৈর্ঘ্য কত ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x। তাহলে মানগুলো বসায় দেই, 75/2 ইন্টু x/x, এই x আর x কাটা যাবে, আমার প্রস্থ কত আসবে, 75/2, এটা মানে হচ্ছে 37.5 মিটার। তাহলে আমার প্রস্থ কত হবে, 37.5 মিটার। একটি 2.5 মিটার গভীর বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 18,900 লিটার পানি ধরে, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হিসেবে মোট কত খরচ হবে। আচ্ছা বর্গাকার খোলা চৌবাচ্চা মানে উপরে তো ঢাকনা নাই, ভিতরেরটা বর্গাকার এবং ভিতরের দিকে সীসার পাত লাগাইতে হবে। আচ্ছা মনে করলাম এটা একটা বর্গাকার চৌবাচ্চা, ঠিক আছে, আমরা যদি এই চৌবাচ্চাটার উপর থেকে দেখি তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে, যার তলাটা বর্গাকার, কারণ আমাকে বলছে বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, সো তলাটা অবশ্যই বর্গাকৃতি হবে। এবং দেখো তলা তো আছেই, তার সাথে ভিতরের দিকে কয়টা তল আছে, 4টা তল আছে, মানে হচ্ছে চৌবাচ্চাটার তল ছাড়াও আরো 4টা তল আছে, মানে এই 4 তল আর এই 1টা তল, এই মোট 5টা তলে আমার কি লাগাইতে হবে, সীসার পাত লাগাইতে হবে। তাহলে আমার কি করতে হবে, আমার এই যে 4টা তল আছে, এই 4টা তল আর এই যে নিচের তলাটা, সেই তলাটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে আমার 5টা তলের ক্ষেত্রফল বের করতে হবে, 5টা তলের ক্ষেত্রফলকে যোগ করতে হবে, তারপরে আমাকে হিসাব করতে হবে কত ক্ষেত্রফল হইলো, 1 বর্গমিটারে এত টাকা হইলে অত ক্ষেত্রফলে কত টাকা খরচ হবে। তাহলে আমার কি করা, ফার্স্টে করণীয় কি, ফার্স্টে হচ্ছে আমার প্রত্যেকটা তলার ক্ষেত্রফল বের করা। আচ্ছা এখন আসা যাক, দেখো বলা আছে 18,900 লিটার পানি ধরে। আচ্ছা চৌবাচ্চায় যতটুকু পানি ধরে ততটুকুই কি আমার চৌবাচ্চার আয়তন না, তাহলে আমার যেহেতু 18,900 লিটার পানি ধরে, তাহলে এই যে চৌবাচ্চাটা আছে এই চৌবাচ্চাটার আয়তন কত, 18,900 লিটার, 18,900 লিটার। এবং দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা বা হাইট দেওয়া আছে হচ্ছে 2.5
পাঁচ মিটার, তাহলে আমার আয়তন 28,900 লিটার। আচ্ছা, এটা দেওয়া আছে লিটারে, এটা দেওয়া আছে মিটারে, কোনোদিন কি আমি লিটার মিটার এটা একসাথে করতে পারবো, সম্পর্ক স্থাপন করতে পারবো? পারবো না। তাহলে আমাকে লিটারকে কিসে নিতে হবে? ঘন সেন্টিমিটারে নিতে হবে। তাহলে লিটারকে যদি ঘন সেন্টিমিটারে নিতে হয়, তাহলে এটার সাথে কত গুণ করতে হয়? 1000 গুণ করতে হয়। তাহলে 28,900 সাথে যদি আমি 1000 গুণ করি, তাহলে আমার আয়তন তত ঘন সেন্টিমিটার হবে, বা এটার অ্যান্সার আসে 28,900, তারপরে আরো তিনটা শূন্য। আচ্ছা, আয়তন দেওয়া আছে, আয়তন কেমনে নির্ণয় করে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে। তার মধ্যে আমার উচ্চতাটা বা গভীরতাটা দেওয়া আছে কত? গভীরতা দেওয়া আছে 2.5 মিটার। আমি যদি এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে এটা হবে 2.5 × 100, মানে 250 সেন্টিমিটার। এখন দেখো, আয়তনে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আয়তনে আমার কি গুণ অবস্থায় আছে? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বা গভীরতা গুণ অবস্থায় আছে। গভীরতাটা বাদ দিয়ে আমি যদি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতাম, তাহলে আমি কি পাইতাম? ক্ষেত্রফল পাইতাম। কিসের ক্ষেত্রফল পাইতাম? দেখো তো, একটা যদি আমি চৌবাচ্চা ধরি, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমি আয়তন পাবো, বা উচ্চতা বা গভীরতাটাকে যদি বাদ দেই, তাহলে আমি কি গুণ করতেছি? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি পাচ্ছি ক্ষেত্রফল। কিন্তু কার ক্ষেত্রফল? এই দেখো, নিচের যে তলাটা আছে সেটার দৈর্ঘ্য, নিচের যে তলাটা আছে সেইটার প্রস্থ আমি গুণ করতেছি, তাহলে ক্ষেত্রফল কার পাবো? নিচের যে তলাটা আছে সেই তলাটার ক্ষেত্রফল পাবো। তাহলে নিচের তলাটার ক্ষেত্রফল ইনটু গভীরতা, এইটার মান কত দেওয়া আছে? আয়তন 2.8950। এখন গভীরতা কত দেওয়া আছে? গভীরতা কত বের করছি? 250 সেন্টিমিটার। তাহলে এই গভীরতার জায়গায় কত বসাই দিব? 250 সেন্টিমিটার বসাই দিব। তাহলে আমার ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে হচ্ছে 250, এখানে গুণ অবস্থা আছে, ওই পাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে এটা আসে আমার ক্ষেত্রফল। এখন এটা ছিল ঘন সেন্টিমিটার, এই পাশে ছিল সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে যদি সেন্টিমিটার দিয়ে ভাগ করি, তাহলে আমার থেকে যাবে বর্গ সেন্টিমিটার, বা এমনিও বলতে পারি যে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে অবশ্যই আসবে। তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে 115,600 বর্গ সেন্টিমিটার। কার ক্ষেত্রফল? আমার যে এই যে আছে চৌবাচ্চাটা, তার তলার ক্ষেত্রফল কত? এত বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটারে প্রকাশ করতে চাই, বর্গ সেন্টিমিটারকে আমি বর্গ মিটারে প্রকাশ করতে চাই, কেমনে প্রকাশ করব? দেখো, 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। এখানে সেন্টিমিটার কয়বার গুণ অবস্থা আছে? দুইবার গুণ অবস্থা আছে, যেহেতু বর্গ সেন্টিমিটার। তাহলে আমি যদি এই 2টা সেন্টিমিটারকেই মিটারে পরিণত করতে চাই, তাহলে 1টা সেন্টিমিটারকে মিটারে পরিণত করতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হয়, 2টা সেন্টিমিটারকে মিটারে পরিণত করতে চাইলে কত দিয়ে ভাগ করতে হবে? 2টা 100 দিয়ে ভাগ করতে হবে। মানে 2টা 100 গুণ অবস্থায় আছে, এরকম একটা অবস্থা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই বর্গ সেন্টিমিটারটা কিসে পরিণত হবে? বর্গ মিটারে পরিণত হবে। যদি আমি ভাগ করি, তাহলে আমার ভাগফল কত আসবে? ভাগফল আসবে হচ্ছে 11.56 বর্গ মিটার। তাহলে আমার যে তলাটা আছে সেই তলাটার ক্ষেত্রফল হচ্ছে 11.56 বর্গ মিটার। এখন একটা কাহিনী আছে। কি কাহিনী? আমাকে বলছিল চৌবাচ্চাটা বর্গাকৃতি। চৌবাচ্চাটা বর্গাকৃতি কখন হবে? চৌবাচ্চাটা বর্গাকৃতি তখনই হবে যখন চৌবাচ্চাটার এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এই দুইটা সমান হবে। তাহলে এই যে নিচের তলাটা আছে, নিচের তলাটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে নিচের তলাটা একটা কি? একটা বর্গক্ষেত্র। নিচের তলাটা যদি বর্গক্ষেত্র হয়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 11.56 বর্গ মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য হবে, মনে আছে, এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমি স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফল পাওয়া যেত। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলের উপর কি করতে হবে? ক্ষেত্রফলের উপর রুট করতে হবে। স্কোয়ারটা যদি ওই পারে পার করে দিই, তাহলে রুট হয়ে যাবে। তাহলে রুট হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত পাইছি? 11.56। এটা যদি আমি রুট করি, আমার অ্যান্সার আসবে 3.4 মিটার। তাহলে এই যে নিচের তলাটার যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে
3.4 মিটার। এখন আমি এক বাহুর দৈর্ঘ্য এই জন্য বের করলাম, দেখো আমি যদি এই বাহুটার দৈর্ঘ্য জানি সাপোজ 3.4 মিটার, আমি এই দিক বরাবর গভীরতা বা উচ্চতা জানি, তাহলে দেখো এই বরাবর আমি এই তলটার ক্ষেত্রে এই বরাবর দৈর্ঘ্য জানি, এই বরাবর প্রস্থ জানি। কি জানি? এই বরাবর দৈর্ঘ্য জানি, এই বরাবর প্রস্থ জানি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি আমি এই তলাটার ক্ষেত্রফল পেয়ে যাব। সেম এই পদ্ধতিতে আমি এটা জানি, গভীরতা জানি, এই তলাটার ক্ষেত্রফল পাওয়া সম্ভব। এটা জানি, গভীরতা জানি, এই তলাটার ক্ষেত্রফল পাওয়া সম্ভব। এটা জানি, গভীরতা জানি, এই তলাটারও ক্ষেত্রফল পাওয়া সম্ভব। আমি যদি এক বাহুর দৈর্ঘ্য জানি, এই এক বাহুর দৈর্ঘ্যকে আমি যদি গভীরতা দিয়ে গুণ করি, তাহলে আমি যে চারটা তল আছে সেই চারটা তলের প্রত্যেকটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মনে করো একটা তল দেখলাম, একটা তল, ঠিক আছে, এই একটা তলের ক্ষেত্রফল কত হবে? একটা তলের ক্ষেত্রফল হবে, একটা তলের ক্ষেত্রফল কত হবে, এই এক বাহুর দৈর্ঘ্যকে কত দিয়ে গুণ করতে হবে? গভীরতা বা উচ্চতা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি গুণ করি আমার ক্ষেত্রফল আসে 8.5 বর্গ মিটার। 8.5 বর্গ মিটার, কয় তল? এক তল। মনে করো এটা একটা তল, এই তলটা শুধু ক্ষেত্রফল বের করলাম। দেখো বলছে বর্গাকৃতি চৌবাচ্চা, তাহলে নিচের তলে সবগুলাই 3.4 মিটার করেই আছে, তাহলে প্রত্যেকটা যে চারটা তল আছে সেই চারটা তলের ক্ষেত্রফল সেম হবে, সমান হবে। তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি 8.5 বর্গ মিটার হয়, চারটা তলের ক্ষেত্রফল কত হবে? 8.5-এর সাথে 4 গুণ করলে যা হয় তত আমার বর্গ মিটার। তাহলে 8.5-এর সাথে যদি আমি 4 গুণ করি আমার ক্ষেত্রফল দাঁড়ায় হচ্ছে 34 বর্গ মিটার। তাহলে দেখো আমি কি করলাম, আমি এই চারটা তলের মিলিত ক্ষেত্রফল বের করছি 34 বর্গ মিটার, এবং নিচের যে তলটা আছে সেই তলের ক্ষেত্রফল বের করছি 11.56 বর্গ মিটার। তাহলে এই যে পাঁচটা তল আছে মোট, এই মোট পাঁচটা তলের ক্ষেত্রফল কত হবে? পাঁচটা তলের ক্ষেত্রফল হবে এই 34-এর সাথে কত যোগ? 11.56 যোগ। তাহলে 34-এর সাথে যদি 11.56 যোগ করি আমার অ্যান্সার আসবে 45.56 বর্গ মিটার। আমি এই পাঁচটা তলের ক্ষেত্রফল পাইছি। এখন আমি জানি যে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা খরচ হয়। আমার মোট পাঁচটা তলের ক্ষেত্রফল হচ্ছে 45.56 বর্গ মিটার ভিতরের দিকে। তাহলে এক বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা। তাহলে 45.56 বর্গ মিটারে খরচ হবে কত? 45.56-এর সাথে যদি আমি 12.50 গুণ করি তাহলে আমার যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মোট টাকা কত হবে? এই যে 45.56 এটার সাথে কত গুণ? এটার সাথে গুণ হচ্ছে 12.50। এটা অ্যান্সার আসে হচ্ছে 5.69.5 টাকা। তাহলে আমার এই যে ভিতরের দিকে চৌবাচ্চাটার ভিতরের দিকে সীসার পাত লাগাতে খরচ হবে কত? 569.5 টাকা।